প্রাকৃতিক গ্যাসের দাম 117% বাড়াতে পেট্রো বাংলা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবে ন্যায্যতা নেই বলে মন্তব্য করেছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল জলিল। প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর চার দিনের শুনানি শেষে এই মন্তব্য করেন তিনি। বিইআরসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বৃদ্ধির ক্ষতি পুষিয়ে নিতে সব বিকল্প আগে খুঁজে বের করতে হবে, তারপরে যদি সম্ভব না হয় তাহলে দাম বাড়ানোর কথা বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিধি অনুযায়ী 3 মাসের মধ্যে শুনানির ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে, সে অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে নতুন দর ঘোষণা করবেন কমিশন। বিশ্বব্যাপী দাম বেড়েছে, তার প্রেক্ষিতে কি বাস্তবসম্মত বৃদ্ধি বা বৃদ্ধি না করা প্রয়োজন সেটাও যাচাই করবে। অল্টারনেটিভসগুলো কী কী আছে এই পরিস্থিতি মোকাবেলার জন্য, এই ওয়ার্ল্ডের যে দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে, সঙ্গে ফুয়েলের হচ্ছে, জ্বালানির হচ্ছে, সেগুলোকে কোন কোন বিকল্প ব্যবস্থায় মোকাবেলা করার সুযোগ আছে সেগুলোও তুলে ধরা হবে।